আমি হয়তো বা পার্সোনালি চিন্তা করছিলাম বা ভাবছিলাম যে হয়তো বা সাকিব খান বা সাকিব ভাইয়া নিজে হয়তো বা আমাকে এইটুকুর জন্য একটা থ্যাংকস হলো পার্সোনালি হয়তো বা বলবে, বাট অবশ্যই আবেগের একটা জায়গা তো কাজ করে। হ্যাঁ, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে ব্যাপারটা হচ্ছে, এক হলো ফার্স্ট টাইম হয়েছে এটা, তার উপর হচ্ছে আমি নিজে অ্যাজ এ বাঙালি এটা করতেছি। হ্যাঁ, সবকিছু মিলিয়ে একটা আলাদা রকমের ভালোবাসার জায়গা ছিল এটার জন্য। হ্যাঁ, এটা একটা ইমোশনের জায়গা ছিল যে এখান থেকে আমি কাজটা করছি, যদিও সো টাফ একটা ব্যাপার ছিল, বাট ইটস ওকে, আমি ম্যানেজ করে নিয়েছি সেটাকে। আপনার এই কাজটি করবার পরে শাকিব খানের পক্ষ থেকে কোনো অ্যাপ্রিসিয়েশন কি আপনার কাছে পৌঁছেছে? না, আমি এটার জন্য খুবই আপসেট। হ্যাঁ, তবে ফ্রাঙ্কলি বলতে, আমরা দুবাইতে এত বড় একটা ইভেন্ট অ্যাক্টিভিটিস করলাম বা এত কিছু করলাম, বা সাকিব ভাইয়ের জন্য আমি পার্সোনালি মানে দেখতেছেন তো আপনারা, হ্যাঁ, নিউজ থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু এটা অনেক বড় করে পাবলিশ হলো। তা আমি হয়তো বা পার্সোনালি চিন্তা করছিলাম বা ভাবছিলাম যে হয়তো বা সাকিব খান বা সাকিব ভাইয়া নিজে হয়তো বা আমাকে এইটুকুর জন্য একটা থ্যাংকস হলো পার্সোনালি হয়তো বা বলবে, বাট টু বি অনেস্ট, আমরা যতটুকু আপসেট এটা দেখে যে আমাদের এইসব অ্যাক্টিভিটি সাকিব খানের অফিসিয়াল ফেসবুকও কোনো কারণে হয়তো বা শেয়ার হয়নি। হ্যাঁ, অফিসিয়াল ফেসবুক, হ্যাঁ, আক্ষেপ বলতে মানে যেটা হয়নি সেটা নিয়ে তো কথা বলতেই পারি, তাই না? যেহেতু বার্থডে হলো, উনি ওনার বার্থডেতে তো সবাই উইশ করছে, উনি অনেকেরটাই টাইম দেন শেয়ার করছে। আপনাকে আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এসে কি যেন একটা মেয়ে আমেরিকায় শাকিব টাইম স্কয়ারে শাকিব খানের বার্থডে উদযাপন গুলো এসে ফারজানা বোধ হয়, তার সেই অ্যাক্টিভিটিসটা শাকিব খানের ওয়ালে আছে, কিন্তু আপনারা যে শাকিব খানের বার্থডে উদযাপন করলেন এত হাজার ফুট উপর থেকে, সেই অ্যাক্টিভিটিসটা শাকিব খানের ওয়ালে নাই। এটা ওইটাই বললাম যে হয়তো বা এটা অরণ্য মামুন ভাইয়া বা সাকিব খান বলতে পারবে এটা অ্যান্সার আসলে কি, বাট আমরা অ্যাজ এ ফ্যান, অ্যাজ এ সাকিব খানের ফ্যান, সাকিবিয়ান বা আমাদের জায়গা থেকে তো একটু আক্ষেপ আমাদের অবশ্যই আছে, এটা মনে মনে ছিল। হয়তো বা আপনি এখন জিজ্ঞেস করলেন দেখে আমি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিলাম যে অবশ্যই এটা তো একটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার যে এত বড় হাইলি রিস্ক একটা কাজ করার পরও আমরা হয়তো বা সাকিব খানের মনে জায়গা করে নিতে পারিনি কোনো না কোনো কারণে, হয়তো বা না হলে কেন অবশ্যই আপনি জায়গা করে নিয়েছেন এতে কোনো সন্দেহ নাই। শাকিব খান এত ব্যস্ত শিডিউল মেনটেন করেন, তার কাছে আপনার নাম্বারটাও থাকতে হবে, তার এই আপনাকে রিচ করার জন্য একমাত্র উপায় তো হচ্ছে অরণ্য বাবুর, তাই না? হয়তো অরণ্য বাবুরকে বলেও দিয়েছেন যে ছেলেটি ভালো করছে, ছেলেটিকে থ্যাংকস, হয়তো হ্যাঁ হতে পারে, এটা তো অবশ্যই হতে পারে, হতে পারে অবশ্যই হতে পারে, একটা টাইম পিরিয়ডের ব্যাপার, হয়তো আপনার কাছে সেই অ্যাপ্রিসিয়েশনটা যাবে, যাই হোক, কিন্তু শাকিব খানের ওয়ালে কেন আসলো না এটি একটি ভাববার বিষয়, কষ্টের বিষয়। হ্যাঁ, আমি একটু জানতে চাই আপনাদের ইভেন্ট কোম্পানি সম্পর্কে এবং অরণ্য বাবুর কিভাবে আপনাদের ইভেন্ট কোম্পানির সঙ্গে যুক্ত হলো। আমাদের ইভেন্ট কোম্পানি সম্পর্কে বলতে, আমাদের ইভেন্টের নাম হচ্ছে SW ইভেন্ট, এটা দুবাই বেসিস একটা ইভেন্ট কোম্পানি। আমরা এখানে বিভিন্ন ধরনের ছোট ইয়ট পার্টি থেকে শুরু করে বড় ধরনের কনসার্টেও, এদেশে বড় বড় যত কনসার্ট হয় বিভিন্ন অ্যাক্টিভিটিস এ কোনো না কোনো পার্টির সাথে রিলেটেড থাকি। হ্যাঁ, আমরা সরকারি সরকারি যে DTCM ওইখানে মানে দুবাই যে ট্যুরিজম যে সেক্টর, ওই সেক্টরের বিভিন্ন ইভেন্ট রিলেটেড কাজের সাথে আমরা যুক্ত সরাসরি ভাবে। তো বহুদিন যাবত বাইরের দেশে কাজ করতেছি আমরা, বাট এটা ফার্স্ট টাইম ছিল বাংলাদেশের একটা কাজ যেটা আমরা পেয়েছি অরণ্য মামুনের ভাইয়ের থ্রুতে। তো কিভাবে তিনি যোগাযোগ করলেন আপনাদের সাথে? কিভাবে যোগাযোগ করলেন বলতে, অরণ্য মামুন ভাই বুর্জ খলিফাতে, হ্যাঁ, বুর্জ খলিফাতে অ্যাক্টিভিটিস করবে, বুর্জ খলিফাতে তার দরদকে উঠাবে, এই ধরনের একটা পোস্ট ভিডিও আমাদের সর্বপ্রথম চোখে আসে। তো এইখান থেকে যেমন আমাদের ইন্টারেস্টের ব্যাপারটা শুরু হলো, কোজ কোন বাঙালি ডিরেক্টর, হ্যাঁ, বুর্জ খলিফার মতো জায়গায় স্বপ্ন দেখতেছে তার মুভিকে উঠানোর জন্য, এটা কিন্তু মানে ছোট কোনো কথা না। হ্যাঁ, এটার চিন্তাটাই কিন্তু অনেক মেজর একটা চিন্তা সে করে ফেলছে। তো কথা হয় না যে আমরা যদি নিয়ত করে ফেলি একটা কিছুতে, উপরওয়ালা তো নিয়ত করলে সহজ করে দেয় যে কোনো কাজ। তো অরণ্য মামুন ভাই হয়তো বা নিয়ত করছে, তো আল্লাহ তাআলা হয়তো বা কোনো না কোনো ভাবে সবাইকে একসাথে করে দিছে, যে কারণ আমরাও এই ধরনের কাজগুলোর সাথে যুক্ত, ইভেন উনিও নিয়ত করে ফেলছে, উনিও বাংলাদেশ থেকে দেন আসছে, ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে একটা কন্ট্যাক্ট হয়েছে, দেন আস্তে আস্তে আমরা যেমন একটা টিম ওয়াইজ কাজ করা শুরু করছি, এইটাই ছিল মেন কনসেপ্ট। এন্ড ইনশাল্লাহ দরদ বুর্জ খলিফাতে উঠবে, আমরা আমরা আপ্রাণ চেষ্টা করতেছি সব ধরনের মানে যে রুলস গুলো আছে আপনার বুর্জ খলিফাতে বা যেভাবে আর কি বুর্জ খলিফা,
এখানে তো অনেক বড় একটা শিট বা চার্ট আছে, হ্যাঁ, ইমারে কিভাবে বুর্জ খলিফাতে আপনি, মানে এদের আলাদা সেন্সর আছে। আপনার সামনে কি সেই চার্টের কপিটা আছে? না না, আমার সামনে এখন নাই, তাহলে হয়তো আপনাকে একটু ডিটেইলস আমি বলতে পারতাম, বাট এদের আলাদা সেন্সর আছে। হ্যাঁ, এটা এটা হচ্ছে মেইন কথা। এই সেন্সরে আগে আপনার ট্রেলার টিজারটাকে আগে কনফার্ম হতে হবে যে এটা গ্রহণযোগ্যতা পাচ্ছে কিনা, বিকজ এটা একটা অ্যারাবিক কান্ট্রি, এখানে আপনি চাইলে টিজারে অনেক কিছু ইউজ করতে পারবেন না। হ্যাঁ, সেই জিনিসগুলোকে মিনিমাইজ করে 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 কিন্তু একটা পজিশনে নিয়ে আসতে হবে আপনার টিজারটাকে। ধরেন আপনার রেডি, টোটালি একটা রেডি টিজার, আপনি জাস্ট ছেড়ে দিবেন, বাট বুর্জ খলিফা তো সেটা এলাও করবে না, সেখানে হয়তো বা একটা সিগারেটের দৃশ্য থাকতে পারে। টিজার ছাড়ে নাই, তারপরে রাজকুমারেরও তো এখন টিজার ছাড়ে নাই, মানে রেডি করে নাই, থাকলে তো ছেড়ে দিত। থাকলে ছেড়ে দিত ব্যাপারটা তো এত সহজ না আসলে। থাকলে ছেড়ে দিত বলতে কি, থাকার পরও তো তারা তো হয়তো বা দেখেন এটা পাঠাইছে বুর্জ খলিফাতে, বুর্জ খলিফা থেকে সেন্সর বোর্ড, দর্শকদের উদ্দেশ্যে ছেড়ে দিত ইউটিউবে বা পাবলিসিটি করার জন্য। না, দর্শকদের উদ্দেশ্যে যদি ইউটিউবে ছেড়ে দিত, তাহলে বুর্জ খলিফার মতো জায়গায় এটা এটা যে দেখাবে, এটার ইন্টারেস্টটা কোথায় পাবে দর্শক তখন? এটাও তো বুঝতে হবে। রাইট, তো কথা হচ্ছে কি যে এই জিনিসগুলোকে মেইনটেইন করতে করতে হচ্ছে কি, একটু দেরি হয়ে যাচ্ছে। মানে আমি ধরো যেটা বলতে পারতেছি, আবার এটাও হতে পারে যে যেহেতু আগে বুর্জ খলিফা দেখাবে এইজন্য এখনো ট্রেলার টিজার ছাড়া নাই। জি, এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এই কারণে তারা এখনো অফিসিয়ালি কিছু লঞ্চ করেনি, এটাই হতে পারে রিজন। এটা ভালো অরুণ মামুন ভাইয়া বলতে পারবে, আমি আমার জাস্ট অভিজ্ঞতা বা হয়তো বা আমার বুঝ থেকে বলতেছি, এছাড়া তার কোনো রিজন হতে পারে না। কারণ আমাদের এখানে ইভেন্ট ম্যানেজমেন্টে টোটাল কাজ করে অলমোস্ট মানে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাঙালি মিলিয়ে, তাও মানে আমরা ম্যাক্সিমাম, আমাদের মেইন স্টাফ হচ্ছে 20-25 জন মেইন কোম্পানির মেইন স্টাফ, আর বাকি সবাইকে আমরা হচ্ছে বিভিন্ন ইভেন্টের জন্য হায়ার করি। তা আমাদের এমন ইভেন্ট আছে যে ইভেন্টে আমরা একদম 100-150 পার্সনও হায়ার করি, স্টাফ হায়ার করি। হ্যাঁ, সব স্টাফ আছে, সেই 20-25 স্টাফ কি সবাই বাঙালি? সবাই বাঙালি না, মোস্ট প্রবাবলি এরা হচ্ছে আপনার ইন্ডিয়ান বেশি, ইন্ডিয়ান কমিউনিটি, এখানে ইন্ডিয়ান কমিউনিটির কাজ বেশি, তো ইন্ডিয়ান এখানে বেশি, বাঙালি আমরা অল্প। হ্যাঁ, কোম্পানির মেইন মেইন মাথাগুলো বাঙালি, বাকি সবাই ইন্ডিয়ান এখানে। আপনারা এই দরদের ইভেন্টের জন্য কত টাকা চার্জ করেছেন? এটা একটু কমপ্লিকেটেড কোজ, এটা আমাদের চেয়ারম্যান স্যার বলতে পারবে ভালো করে। হ্যাঁ, ভাবুন ভাইয়া, এই দরদেরটা বলা লাগবে না। ধরেন আমি একটা বাংলা সিনেমা বানাইছি, আমি এরকম ইভেন্ট করতে চাই, আসলে ভাইয়া আপনাদের, আপনি যে ইভেন্টটা করতে চাচ্ছেন বা আমরা যে আপনাকে প্ল্যানটা দেব সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু চার্জ। হ্যাঁ, তো আসলে আমি এই জায়গাটা থেকে আপনারা যে কাজটা করছেন এই কাজটা আমি আবার ছবিতে করতে চাই। সাপোজ আরো অনেক বাঙালি আছে, ফিল্ম ডিরেক্টর আছে, আরো অনেক বাঙালি প্রযোজক আছে, তারা ইন্টারেস্টেড, তারা হয়তো এই ভিডিওটা দেখবে। আচ্ছা, আপনাকে আমি একটু সংক্ষেপে বলি, তাহলে আপনি একটু মিলিয়ে নেবেন। আমি যে জামটা করেছি সেই জামটা নর্মালি এজ এ যে কেউ করতে পারে, আপনিও করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার 2600 থেকে 3000 দিরহাম যায় এই রকম একটা জাম দিতে। বাংলা টাকা আপনি হিসাব করেন অলমোস্ট 1,00,000, 1,10,000 এইটে। কিন্তু সেটা হচ্ছে, এখানে কিছু কন্ডিশন আছে, আমি যে টি শার্টটা পরে জাম করছি এখানে কিন্তু এরা এই টাইপের ব্র্যান্ডিং করার জন্য কোন টি শার্ট এলাও করে না, তার জন্য তাদেরকে এক্সট্রা চার্জ দিতে হয়। আমরা মূলত যেটার জন্য আসলে মানে পুরো ইভেন্টটাকে রেডি করছিলাম সেটার একটা প্যাকেজ আছে স্কাই ড্রাইভ দুবাইতে, সেই প্যাকেজটা অলমোস্ট 1,26,000 দিরহামের প্যাকেজ ছিল। 1,26,000 দিরহামের প্যাকেজ, দিরহামের প্যাকেজ ছিল, এক্স্যাক্টলি। তো আপনি চিন্তা করে দেখেন বাংলা টাকা আপনি একটু হিসাব করতে হবে, অলমোস্ট 40-42 লাখ টাকা, 42 লক্ষ টাকার একটা প্যাকেজ, ইনক্লুডিং এটা তো বুর্জ খলিফা ছাড়া। এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ এই প্যাকেজটার মধ্যে আমার সাথে, আমি তো যখন ফ্লাই করছি আমার সাথে একসাথে তখন তিনটা বিমান একসাথে ফ্লাই করতো,
দেন ভিডিও থেকে শুরু করে, মানে এটা টোটাল একটা অ্যাক্টিভিটিস আছে, ওদের একটা প্যাকেজই আছে এই ধরনের, হ্যাঁ ব্র্যান্ডিং এর প্যাকেজই আছে এই ধরনের, তো এটা সম্পূর্ণ ওরা তখন ম্যানেজমেন্ট করতো। অ্যান্ড মামুন ভাইয়া কিন্তু সবচেয়ে বড় তার প্লাস পয়েন্ট হচ্ছে, সে কিন্তু ব্র্যান্ডিং এর জন্য এক্সট্রা ভাবে একটা প্রমোশন ক্ষেত্রে যে একটা বিশাল বড় বাজেট রাখতে হয়, সে কিন্তু এটা মেনটেন করতেছে। হ্যাঁ সে কিন্তু এটা মেনটেন করতেছে। এখন তার কথা হচ্ছে যে প্রমোশনের জন্য, মানে হয় না যে আমরা প্রমোশন তো অনেক ভাবে করি, আবার কেউ আছে নামের উপরও চালাই দেয়, হ্যাঁ যে সুপারস্টার আছে তো আমার প্রমোশনের কি দরকার। এখন কথা হচ্ছে শাহরুখ খান সালমান খানের মুভিও তো আপনারা দেখতেছেন কি টাইপের প্রমোশন হয় যখন প্রমোশন শুরু হয়। হ্যাঁ কেউ যদি বলে যে আমি শাহরুখ খানের মুভি করছি আমার কেন দরকার প্রমোশন, শাহরুখ খানের নামই তো চলে, তো এইটা তো আসলে হলো না। তো ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছে প্রমোশন কোম্পানি বা একটা এজেন্সি, আমাদের কাছে আসলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কনসেপ্ট দিব যে কিভাবে একটা মুভিকে প্রমোশন করা যায়। এখানে সবাই বুর্জ খলিফাটা চিনে, ইটস ওকে। তো ওই বাংলাদেশের যদি কেউ এখন আপনাদের সঙ্গে কমিউনিকেট করতে চায়, আপনারা ওরকম একটা প্যাকেজ তার ডিমান্ড অনুযায়ী তাকে একটা প্যাকেজ দিবেন, যে প্যাকেজটার একটা ধারণা মূল্য হইতে পারে যে অ্যাবাউট 30-40 lakhs, তারপরে সে বাইছে দিবে কি কি করবে সেই অনুযায়ী তার পে করতে হবে, তাই তো? মানে মিনিমাম 20 লাখের উপরে তাকে তো যেতে হবে, হ্যাঁ বাংলাদেশের টাকা, কারণ এখানে তো দেরামের হিসাব হয়, এখানে দেরামের হিসাব করলে মিনিমাম 20 লাখের উপর থেকে সে তাকে চিন্তা করতে হবে যে সে প্রমোশন বাবদ দুবাইতে কিরকমই করবে। আর শুধুমাত্র কিন্তু প্রমোশন না, আমরা এখানে ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে, মুভি ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে সব ধরনের কাজগুলো কিন্তু আমরাই করে থাকি, হ্যাঁ এজেন্সি থেকে করে থাকি। দুবাইতে দরদের মুভি ডিস্ট্রিবিউশন কি আপনারাই করবেন? আমরাই করবো বলতে আমরাই করে দিচ্ছি আর কি, হ্যাঁ আমাদের মাধ্যমে করা হচ্ছে ডিস্ট্রিবিউশন, আমরাই করতেছি। যদিও এটা অ্যাকশন কার্ডের মানে কোম্পানিটা যেহেতু মামুন ভাইয়ার, মামুন ভাই এটাকে ডিস্ট্রিবিউশন করছে, বাট এটার মানে পিআর যেটাকে আমরা বলি এটা আমরা করে দিচ্ছি।